ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত জীবন বীমা কোম্পানি সোনারী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মাত্র 7 দিনে গ্রাহকের দাবি পরিশোধ করে বলে জানালেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। বরিশালে বীমা মেলায় অংশ নিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরেন তারা। এদিকে একই মেলায় অংশ নেয়া সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দিচ্ছে নন লাইফ বীমা সেবা। ফরিদ আহমেদ নয়নের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দেশের বীমা খাতে নিয়ে এসেছে আধুনিক সব সেবা। আইডিআরএ অনুমোদিত 10 থেকে 15টি নতুন সেবা নিয়ে এই প্রতিষ্ঠান অংশ নেয় এবারের বীমা মেলায়। প্রথম আইটি সাপোর্ট ভিত্তিক জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স মাত্র 7 দিনে গ্রাহকের দাবি পরিশোধ করা হয় বলে জানালেন এই কর্মকর্তা। টাকা পাইতে অনেক হয়রানি, অনেক কঠিন, কিন্তু এইখানেই সোনালী লাইফ নতুন একটা স্বপ্ন দেখাচ্ছে ইন্ডাস্ট্রিকে যে সম্ভব 7 দিনে সেটেল করা মৃত্যু দাবি সম্ভব, আর ডিউ ডেটে সেটেল করা ম্যাচুরিটির সব বা পার্ট ম্যাচুরিটির দাবিগুলি সম্ভব, যেটা আমরা 100% করে আসতেছি, এটাই আমাদের কমিটমেন্ট। স্বচ্ছতা নিশ্চিত করতে ওয়েব ভিত্তিক প্রিমিয়ার পেমেন্ট এবং রসিদ সংগ্রহের সুবিধা রেখেছে কোম্পানিটি, যে কারণে বীমা মেলায় ব্যাপক সাড়া পেয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের। বীমা সম্পর্কে যত নেতিবাচক বাংলাদেশে ধারণা আছে তার সম্পূর্ণ বিপরীত মুখে পজিটিভ ধারণা দিয়ে সোনালী লাইফ তার যাত্রা শুরু করছে, এখনও তো অব্যাহত আছে। আপনারা নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করুন বর্তমান সঞ্চয়ের মাধ্যমে এবং জীবন বীমার মাধ্যমে। শুধু লাইফ ইন্স্যুরেন্স সোনালী নয়, পুরো ইন্ডাস্ট্রিকে মানুষের পূর্ণ বিশ্বাস ফিরিয়ে নিয়ে আসবো। এদিকে বীমা মেলায় সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নন লাইফ ইন্স্যুরেন্সে শ্রেষ্ঠ স্টল হিসেবে তৃতীয় স্থান পেয়েছে। প্রতিষ্ঠানের এই অর্জনে খুশি সংশ্লিষ্টরা। আমি নিউকামার হিসেবে এখানে, মানে আমার প্রায় 1.5 বছর হয়ে গেছে আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্সে, ইভেন অনেক বেটার এন্ড আমি প্রাউড ফিল করি অ্যাজ এ আমার এমপ্লয়ি হিসেবে। আগামীতে গ্রাহক সেবা আরও উন্নত করার কথা জানান প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বীমার সঙ্গে যারা সম্পৃক্ত অর্থাৎ বীমা যারা করেন তারা সবাই মিলে কিন্তু আমরা একটা পরিবার, সেটা হলো বীমা পরিবার। কোনো ক্লেম কোনো হয় যাতে সঠিকভাবে এবং দ্রুত সময়ে সমাধান করার এই ধরনের একটা দিক নির্দেশনা ছিল, আমরা সেভাবে চেষ্টা করে যাচ্ছি। সোনার বাংলা ইন্স্যুরেন্স প্রপার্টি ইন্স্যুরেন্স, মেরিন ইন্স্যুরেন্স, মোটর ইন্স্যুরেন্স, ওভারসিজ ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স এবং মিসসেলেনিয়াস ইন্স্যুরেন্স নিয়ে কাজ করছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।